Hello everyone, Assalamualaikum. This is Saima. Welcome back with another new vlog. কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভ্লগটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে মজার যে বিষয়টা হয়েছে আজকে, ভয়েস দিতে গিয়ে আমি একদম ভয়েস দিতে পারছি না, মানে আমার শুধু হাঁচি আসছে কেন জানি। যাই হোক, শীতের একটা আমেজ কিন্তু চলে এসেছে প্রায়। তো আমার হচ্ছে শীতে যে একটা প্রবলেম হয়, মানে কোল্ড অ্যালার্জি আছে, মানে সকালের দিকে হচ্ছে একটু ঠান্ডা পানি ধরলে বা হচ্ছে ঠান্ডা কাজ করলে হচ্ছে হাঁচি শুরু হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি, আর আজকে খুব দারুণ দারুণ মোমেন্ট শেয়ার করব সায়েমের। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন গত ব্লগে, গত ভিডিওতে কিন্তু আমি একটা পাপোশ তৈরি করেছিলাম, তো সায়েম কিন্তু সেটা পেয়ে অনেক দুষ্টামি করেছে, অনেক মানে মজার কর্মকাণ্ড করেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো এখন হচ্ছে মাছগুলোকে ম্যারিনেট করে রাখলাম। আর এই ট্যাংরা মাছটা আম্মু হচ্ছে ফুলকপি, সিম আর আলু দিয়ে রান্না করবে। তো এই হচ্ছে বছরের প্রথম ফুলকপি আমরা খাচ্ছি, আর অনেকদিন পর ট্যাংরা মাছের তরকারি খেলাম। আমার কাছে তো অসাধারণ লেগেছে টেস্ট, মানে একবার খেলে মনে হয় আরেকটা খাই আরেকটা খাই। যাই হোক, অনেক বেশি ইয়ামি ছিল আসলেই। ঘৃতকুমারী বা অ্যালোভেরা নামটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত, স্বাদে যদিও তেত, এটার পুষ্টিগুণ এবং উপকারিতা কিন্তু অনেক বেশি। আমাদের স্কিন কেয়ার থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে বা রোগ ব্যাধি নিরাময়েও কিন্তু আমরা অ্যালোভেরাটা ব্যবহার করে থাকি, কিন্তু এটা নিরাপদ ব্যবহার আমরা অনেকেই জানি না। এ যেমন ধরুন, আমি কিন্তু অ্যালোভেরা ডালাটা গাছ থেকে প্রথম সংগ্রহ করে নিয়েছি, এরপর এটা গোড়ার দিকের অংশটা আমি কিছুটা দা দিয়ে কেটে নিয়েছি, তারপর সামান্য পানিতে এটাকে 10 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এভাবেই কিন্তু খাওয়ার পূর্বে অথবা স্কিনে দেওয়ার পূর্বে ডালাটাকে আগে তৈরি করে নিতে হয়, নইলে এটার ভিতরে আপনার একটা হচ্ছে হলুদ বর্ণের মতো একটা বিষাক্ত পদার্থ থাকে, সেটা সহকারে যদি আমরা ব্যবহার করি আমাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তো এভাবেই অ্যালোভেরা ডালা ব্যবহারের পূর্বে আমি এটাকে প্রস্তুত করে নিই, আশা করি আপনাদের অনেক উপকার হবে যারা এখন পর্যন্ত জানতেন না যে এটা কিভাবে প্রস্তুত করে নিতে হয়। যদি ভালো লাগে এই আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কেন এরকম করবা সায়েম, এগুলো মেয়েদের জিনিস, তো এগুলো মেয়েদের সাজুগুজুর জিনিস, দেখছো দেখছো। হ্যাঁ, আল্লাহ দিতে গেলে না কিভাবে সাজুগুজু করে, কি করছো অবস্থা তুমি। তো এখন হচ্ছে প্রায় দুপুরবেলা, তো সায়েম একদিকে আজান, জোহরের আজান শুনেছে, আরেকদিকে ও হচ্ছে দৌড়ে চলে এসেছে। আমার লিপ বাম ছিল যেটা, ওটা হচ্ছে ও মাখা শুরু করে দিয়েছে। ও শুধু কিছু হলেই, আপনারা ভিডিওতে দেখেন, মানে কিছু হলেই ও হচ্ছে ও গালের দিকে মাখে, মানে সুনু দিবে, তারপর হচ্ছে পাউডার দিবে, তেল মাঝে মাঝে এরকম অবস্থা করে, মানে তেল দিয়ে হচ্ছে পুরা মুখ ভিজিয়ে ফেলে এরকম অবস্থা। তো আজকে নাকি ও আল্লাহ দিতে যাবে, এই জন্য হচ্ছে সাজুগুজু করতেছে আর কি। তেল লোশন ক্রিম ওর জন্য কোনো কিছুই হাতের নাগালে একদম রাখা যায় না, ও হচ্ছে মাখা শুরু করে দেয় আর কি। এইদিকে সায়েমের বাবার জন্য ভাত তরকারি সব কিছু রেডি করে রেখেছি, যেন নামাজ থেকে সেই খেতে পারে যদি ইচ্ছে হয়। আর আমি হচ্ছে উজু করে নিয়েছি, এখন নামাজ পড়ব। তো নামাজের পূর্বে হচ্ছে একটু খাবারগুলো গুছিয়ে রাখলাম। তো নামাজ থেকে আসার সময় হঠাৎ করে হচ্ছে পেঁপে নিয়ে এসেছে, তো এনেই বলতেছে আগে এটা কেটে দেখো মিষ্টি হয় কি না, খেয়ে দেখি। তো ভাত খাওয়ার আগে হচ্ছে পেঁপে কেটে তারপর হচ্ছে খেয়ে নিল। তো সায়েমের হচ্ছে জীবনে প্রথম পেঁপে খাওয়া এটা, তো ওর বাবা বলতেছিল যে সায়েম তো এখনো পেঁপে খায়নি, এজন্য নিয়ে আসলাম। আর সায়েম যে কোনো ফলই প্রথম প্রথম খেতে চায় না, তারপর হচ্ছে সেকেন্ড টাইম যখন আনে তখন খায় এ আর কি। ড্রাগন ফলটাও এরকম হয়েছে যে প্রথম প্রথম এক কামড় দিয়ে ফেলে দিত, আর আঙ্গুল ফলটাও একটু টক হওয়ার কারণে ও মুখেই দিত না, কিন্তু ওর বাবা দুইবার তিনবার যখন এনে ওর সামনে দিয়েছে, তো এখন তো অনেক পাগল, মানে একদম আঙ্গুল ফল খেতে খুব বেশি পছন্দ করে। বাসায় যখন আনে ও একলাই মানে সব খাওয়ার জন্য পাগল হয়ে যায় এরকম আর কি, আর কাউকে দিতেও চায় না। তো আমি ভিডিও করতেছিলাম, এর জন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে দুষ্টামি করতেছিল, আর বাচ্চারা প্রথম ফল খাওয়ার আগে এরকমই মানে একটু দুষ্টামি করে, মানে এটার টেস্ট আসলে কেমন ও বুঝতে পারছে না আর কি।
বসো বসো বাবা, এই যে তোমার ছেলে বলছে খানা শুধু আরেকটা আরেকটা তো গতকালকে একটি পাপোশ তৈরি করেছিলাম চালের বস্তা কেটে, আপনারা অনেকেই হয়তো বা সেই ভিডিওটা দেখেছেন, কালকে আমি আপলোড করেছিলাম ভিডিওটা। আর যারা এখনও ভিডিওটা দেখেননি চাইলে এখন দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো অনেক সুন্দর আর অনেক মজবুত হয়েছে পাপোশটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগছে আপনাদের কাছে। তো আমি ভাবতেছিলাম যে এটা কোথায় রাখবো কোথায় রাখবো, যাই হোক ব্যবহার করতে ইচ্ছে করতেছে না, মানে অনেক সুন্দর হয়েছে। আসলে যারা নিজের হাতে কোনো জিনিস শখ করে তৈরি করে তারা এটার মর্ম বুঝবে যে আসলে কতটা ভালো লাগা কাজ করে। আমরা হয়তো টাকা দিয়ে অনেক দামি দামি জিনিস কিনতে পারি, কিন্তু আসলে মনের ভিতরে যতটা আনন্দ লাগে যে নিজের হাতের তৈরি জিনিস, ততটা আনন্দ কিন্তু ওই কেনা জিনিসে থাকে না। তো সায়ামও কিন্তু প্রচুর আনন্দ পেয়েছে, ও বারবার হচ্ছে পাপোশের মধ্যে গিয়ে বসে থাকছে। তো যাই হোক, যারা এতক্ষণ সময় নিয়ে আমার ব্লগটা দেখেছেন সবার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে সবার প্রতি অসংখ্য দোয়া থাকবে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আগামীকাল আবার দুপুর 2টায় আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।